হ্যালো ফ্রেন্ডস, আবার ফিরে এলাম। কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি, শারীরিক একটা প্রবলেম ছিল, ওই জন্য কিছুদিন ভিডিও পর আবার ফিরে নতুন একটা টপিক নিয়ে। আপনারা দেখছেন মাই ইউটিউব চ্যানেল, আমার রৌফ বাইক রিফার, আমি রৌফ। এ দেখছেন হিরো হন্ডা এক্সট্রিম। এর মেন প্রবলেম হচ্ছে গাড়ি স্টার্টের প্রবলেম হচ্ছে, গাড়ি স্টার্ট করে সাইলেন্সার থেকে সাদা পলিউশন ধোঁয়া বার হচ্ছে, প্লাস স্টার্টের প্রবলেম খুব প্রবলেম, মোবিল অটোমেটিক ইঞ্জিন থেকে কমে যাচ্ছে আপনার। এর হচ্ছে মেন হচ্ছে গাড়ি কিক নেই, কিক না থাকলে সেলফ যতক্ষণ স্টার্টের সেলফ মারতে মারতে স্টার্ট যখন প্রবলেম হচ্ছে, সেলফ মারতে মারতে ব্যাটারি অটোমেটিক ডাউন হয়ে যাচ্ছে, বাট ওই জন্য স্টার্টের প্রবলেম হচ্ছে। তাও গাইজ আমরা এখন কি করব, কি করলে প্রবলেমটা সলভ হবে? এদিন গাইজ সাইলেন্সার স্টার্ট করলে সাইলেন্সার থেকে কি হারে পলিউশন বার হচ্ছে দেখুন। এখন আমরা স্টার্ট করবো, ইঞ্জিনটা অন করলাম, অন করলে আমরা সেলফ মেরে স্টার্ট করবে। দেখুন সেলফ রাউন্ড হচ্ছে গাড়ি, স্টার্ট করে স্টার্ট টাওয়ার হচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন স্টার্ট বহুতক্ষণ পর হচ্ছে, দেখেন কতক্ষণ পরে স্টার্ট হলো। আর এই দেখেন সাইলেন্সার থেকে দেখতে পাচ্ছেন গাইজ সাইলেন্সার থেকে পলিউশন প্রচন্ড হারে পলিউশন বাড়ছে, ইঞ্জিনে মোবিল কমে যাচ্ছে, গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। দেখছেন হিরো হন্ডা একটা ওল্ড মডেল এক্সট্রিম, সিবিজেড এক্সট্রিম ওল্ড মডেল, হিরো হন্ডা মডেল, একটা হিরো মডেল নয় এক্সট্রিম মডেল। গাইজ আমরা এখন কি করবো, এর কি করতে হবে, কি করণীয়, কি করলে আপনার প্রবলেমটা সলভ হবে, পলিউশন বন্ধ হবে, স্টার্টের প্রবলেম হবে না, গাড়ি কমপ্লিট সাকসেসফুল হবে, মাইলেজ ভালো হবে, কি করতে হবে আমাদের এখন? এই এই হাফ পজিশন খুলতে হবে, হাফ পজিশন খুলবো, খুলে দেখবো গাড়ি যেমন পিস্টনটা কেমন আছে, পিস্টনটা দেখবো, ভ্যালভ দেখবো, ভ্যালভ গাইড দেখবো, তারপরে আমরা দেখবো প্রবলেমটা কি, পিস্টন কমজোরি হয়ে গেছে না রিং কমজোরি হয়ে গেছে না ভ্যালভ কমজোরি হয়ে গেছে, সেইটা আমরা দেখবো। আসুন এইটা আমরা খুলে নেই, খুলে দেখবো। চ্যানেল যদি ভালো লাগে তাহলে গাইজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যে পলিউশন হচ্ছিল ওই কারণে আমরা হাফ ইঞ্জিনটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে হাফ ইঞ্জিনটা খুলে নিলাম, সিলিন্ডার পিস্টনটা খুলে নিয়েছি, নামিয়ে নিলাম। এ হচ্ছে সিলিন্ডার পিস্টন, এ হচ্ছে সিলিন্ডার, এই হচ্ছে পিস্টন, এই সরি এ হচ্ছে হেড। হেডের আমরা এখন গাইড দুটো চেঞ্জ করবো, পিস্টনটা নতুন পিস্টন দেবো, বাট এগুলো সব ঠিকই আছে, রকারও ঠিকই আছে, রকার কোনো প্রবলেম নেই, রকারও প্রবলেম নেই, টাইমিং চেন টাইমিং চেন ঠিকই আছে, টাইমিং চেন নেক্সট আগে কিছুদিন আগে টাইমিং চেনটা চেঞ্জ করা হয়েছিল, টাইমিং চেন চেঞ্জ করবো না, শুধু আমরা সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করবো, ভ্যালভ চেঞ্জ করবো, ভ্যালভের গাইডটা চেঞ্জ করবো। আসুন আমরা ফ্রেন্ডস আমরা পিস্টনের কাজটা করে নিয়ে এসেছি, পিস্টন চেঞ্জ করে দিয়ে পিস্টন করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন বোরিং করে নিয়ে এসেছি, নতুন পিস্টন দিলাম। আচ্ছা ভ্যালভ ও গাইড চেঞ্জ করে নিয়ে এসেছি, বাট ভ্যালভের গাইড করে নিয়ে এসে দেখতে পাচ্ছেন আমরা এই নতুন ভ্যালভ করে নিয়ে এসেছি, জেনুইন ভ্যালভ দেবো। ভ্যালভ কমপ্লিট করেছি, গাইড দুটো চেঞ্জ করা হয়ে গেছে, বাট এবার আমরা গোয়েস্টের পিস্টন দেবো, গোয়েস্ট পিস্টন ভালো, বেটার পিস্টন, কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই, গোয়েস্ট বা উষা বেটার, ঠিক আছে। আমরা এগুলো ক্লিন করে নিয়ে গাইজ ফিট করবো। ফ্রেন্ডস টোটাল আমরা ওয়াশ করে ক্লিন করে নিলাম, ভ্যালভ সিটটা পরিয়ে নিলাম, এই যে ভ্যালভটা আমরা কমপ্লিট করবো, পিস্টনটা রিং কীভাবে ফিট করতে হবে, ভ্যালভ কীভাবে ফিট করতে হবে, নেক্সট ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন ফ্রেন্ডস। মানে পিস্টনটা ফিট করে নেই, ভ্যালভটা কমপ্লিট করে নেই, বললাম ফিট করে নিয়ে গাড়িতে ফিট করবো। এই আমরা পিস্টনটা এবার ফিট করবো, পিস্টন ফিট করতে গেলে আমরা একটা ডিব্বা করে ওয়াইল নিলাম, এই হচ্ছে পিস্টন রিং, পিস্টন হচ্ছে পিস্টনের গজল পিন, পিস্টনের লক, তার মধ্যে একটা ছোটো একটা স্ক্রু ড্রাইভার নিলাম, এই কটা দিয়ে আমাদের ফিট করতে হবে। তো ফিট করতে হলে আমরা পিস্টন রিংটা আগে কাটবো, এইভাবে পিস্টন রিংটা এইভাবে কেটে নিলাম, নিয়ে ফ্রেন্ডস এই যে পাঁচটা পিস্টন রিং থাকে কী কী, দুটো কম্প্রেসার রিং, এই দুটো কম্প্রেসার রিং,
এই দুটো অয়েল দিন, এটা হচ্ছে অয়েল এর স্প্রিং দিন। এটা কিভাবে ফিট করব, ফিট করব আমরা, আমার নেক্সট ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন কিভাবে ফিট করা আছে। এটা ফিট করবো, ফিট করার আগে বাইক গাইস এটা আমরা পিস্টন রিংটা আমরা মেপে দেখে নেব, পিস্টন রিংটা আমরা ভিতরে মেপে দেখে নেব, পিস্টন রিংটা মাপটা ঠিক আছে কিনা। কেন কি হয় অনেক সময় একটা বোরিং করে নিলে পিস্টন রিংটা হালকা একটু বড় হয়, ছোট হয়, কম বেশি হয়, বাট এটা আমরা একটু মেপে দেখে নেব। এইভাবে আমরা ফিট করব, পিস্টনটা একটু টাইট আছে, দেখতে পাচ্ছেন এই দেখেন আর যাচ্ছে না, এটা টাইট আছে। এটা আমরা হালকা করে একটু খাইয়ে নিতে হবে, স্যালাইন টু সামথিং একটু হালকা করে খাইয়ে নেব। আচ্ছা আরেকটা রিং কম্প্রেসার রিং মাপবো, এইভাবে দেখেন এটা ঠিক আছে, ফ্যান দেখেন এটা কতটা চলে গেছে, এটা ঠিক আছে। আচ্ছা আমরা এবারে অয়েল রিংটা মাপবো, এই অয়েল রিং, অয়েল রিংটা এবার মেপে নেবো, বাট এইভাবে মাপবো, অয়েল রিংটা ঠিক আছে, এটাও মেপে নেবো, মেপে নিলাম। কি হয় অনেক সময় বোরিং করলে এই রিং বড় হয়, বললে আগে বললাম যে রিংগুলো বড় হয়, ওই জন্য সিলিন্ডারে টাইট হয়, প্রচণ্ড টাইট হয় সিলিন্ডার, এই পিস্টনটা লাগানো সম্ভব হয় না, পিস্টন রিংটা দুমে যায়, ভেঙে যায়। বাট এইটা একটু হালকা করে স্লাইড একটু খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে আমরা পিস্টনটা রিংটা দেখবো, মাপ দেখবো। ফের আমরা একটু খাইয়ে নিলাম, দেখতে পাচ্ছেন খাইয়ে নিয়েছি, বাট এটা আমরা এভাবে মেপে নেবো, মেপে দেখে নেবো, এইভাবে এভাবে মাপবো, দেখছেন এবার ঠিক আছে গাইস, কোনো অসুবিধা নেই, এবার ঠিক আছে আমরা ফিট করব। ফিট করার আগে আমরা অয়েল লাইনটা বসিয়ে নেব, এইভাবে অয়েল লাইনটা বসিয়ে নেব, বসিয়ে নিলাম। এবার পিস্টনের লক লাগাবো, পিস্টনের লকটা কিভাবে লাগাবো, যে গজল পিনের লকটা লাগাবো। আচ্ছা পিস্টনটা কিভাবে ফিট করব, এটা ছোট মুখ আছে, এটা বড় মুখ আছে, দেখতে পাচ্ছেন বড় ঘাট, ছোট ঘাট, ছোট ঘাটটা ফের আমরা সামনে দেবো, স্যালেন্সের সাইড দেবো, এটা আমরা কার্বোরেটর সাইড দেবো, এটা এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট, এটা বড় ভ্যালভের সাইড দেবো, এটা ছোট ভ্যালভের সাইড দেবো, এটা আমরা এইভাবে ফিট করব। ফিট করার আগে আমরা অয়েল লাইনটা বসিয়ে নেব, আমার পাঁচটা রিনের মুখ পাঁচ সাইডে দেবো ফ্রেন্ডস, এইভাবে আমার পাঁচটা রিনের মুখ এরকম পাঁচ সাইডে দেবো, প্রথমে একটা দিলাম, প্রথমে একটা রিন ফিট করলাম, দেখলেন একটা রিন এইভাবে ফিট করব, দেখছেন একটা মুখ দিলাম, একটা মুখ দিলাম, এখানে একটা মুখ দিলাম, তিনটে মুখ দিলাম তিন সাইডে, আর এই দুটো কম্প্রেসার রিন দুই সাইডে দেবো। বাট এবার আমার লকটা লাগিয়ে নেবো, লকটা আপনাদের যেদিকে সুবিধা লাগাতে সেই দিকে আপনার লকটা ইউজ করবেন, লাগাবেন, কারণ আমার সুবিধা হবে আমি ক্লাস সাইডে লকটা ফিট করব, ওই লাস্ট ফিট করব, প্রথম আমরা এই সাইডটা লকটা ফিট করে নেবো, টাইম মেশিন সাইড, ওই জন্য লকটা এইভাবে আমরা ফিট করে নেব, প্রথম একটা লক ফিট করে নেবো এইভাবে। লকটা ফিট করে নিলাম, বাস এবার আমরা কেজবি আইনটাল ফিট করব, এই কেজবি আমরা কেজ কেজ এই সরি গজল পিনটা এবার ফিট করলাম, ফিট করলাম, এবার আমরা পিস্টন রিংটা ফিট করব। এটা টপ ওয়ান, এই টপ টু, এটা টপ ওয়ান, এটা হচ্ছে এই ঘাটটা দেব, এই দ্বিতীয় তৃতীয় ঘাটে দেব, দ্বিতীয় ঘাটে দেব, এটা হচ্ছে প্রথম ঘাট, দ্বিতীয় ঘাট, তৃতীয় ঘাট, আমরা দ্বিতীয় ঘাটে দেব, এটা দ্বিতীয় ঘাটে এইভাবে ফিট করে নেব, দ্বিতীয় ঘাটে ফিট করে নিলাম। আচ্ছা এটা হচ্ছে এবারে ওয়ান, এই দেখতে পাচ্ছেন টপ ওয়ান লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে টপ ওয়ান লেখা আছে, দেখতে পাবেন এই যে টপ ওয়ান লেখা আছে, এটা আমরা প্রথম ফিট করব। ফিট করলাম এইভাবে, দেখছেন দুটো রিং দুই সাইডে দিয়ে দিলাম,
ফিট হয়ে গেছে, এবার আমি একটু অয়েল লাগিয়ে নেবো। এবার অয়েল একটু লাগিয়ে নিলাম সিলিন্ডারে, দিয়ে আমরা পিস্টনটা অয়েল একটু এইভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে নিলাম, নিয়ে লাগানো হয়ে গেল, লাগানো হয়ে গেলে আমরা এইভাবে ফিট করে নেবো। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমরা ফিট করে নিলাম। এবার আমাদের হেডটা কমপ্লিট করেছি কিনা দেখো, হেডটা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখবো ফ্রেন্ডস। এই আমরা ভ্যালভ কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন, ভ্যালভ অয়েল সিল দিয়ে ফিট করে, ভ্যালভ গাইড কমপ্লিট করে, ভ্যালভ পুরো কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে নিয়েছি ফ্রেন্ডস। এবার আমরা হেড ফিট, এবারে সিলিন্ডার পিস্টন গাড়িতে ফিট করব। আসুন কীভাবে ফিট করতে হয়, কীভাবে ফিট করব দেখুন, স্টেপ বাই স্টেপ দেখুন। এবার আমরা ফিট করব, সিলিন্ডারটা ফিট করব। ফিট করতে গেলে বাট আগে আমাদের প্রথম প্যাকিংটা লাগিয়ে নিতে হবে। প্যাকিং লাগানোর আগে এই যে স্টাকের যে সকেট দেখতে পাচ্ছেন, এই সকেট দেখতে পাচ্ছেন, এই সকেট দুটো দিতে হবে, লাগাতে হবে। কারণ সকেট না লাগালে সিলিন্ডারটা আপ ডাউন করবে, সেন্টার আউট হয়ে যাবে, প্যাকিংটা আউট হয়ে যাবে, সেন্টার আউট হয়ে যাবে। প্যাকিং আউট হয়ে গেলে আপনার অয়েল, এই এই যে অয়েল পাম্প থেকে আপনার মোবিল লিক হবে, অনেক সমস্যা। বাট এই জন্য আমরা এই প্যাকিংটা নিয়ে নিলাম। প্যাকিংয়ে আপনারা আঠা দিতে পারেন, আবার খালি ফিট করতে পারে। তা আমি এই মুহূর্তে শুধু সেটিং করার জন্য প্যাকিং একটু হালকা করে আঠা লাগিয়ে নেবো। প্যাকিং একটু আঠা লাগিয়ে নিলাম হালকা করে, আপনারা কেউ আঠা দিতে পারেন কোনো সমস্যা নেই। বাট আমরা এবারে ফিট করবো, টাইমিং চেনটা এইভাবে গলিয়ে নেবো। টাইম চেনটা এইভাবে গলিয়ে নিলাম, নিয়ে আমরা সিলিন্ডারটা এভাবে বসাবো। এবার আমরা সিলিন্ডারটা ফিট করবো। সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন, ছোট মুখটা সাইলেন্সার সাইড দিয়েছি, বড় মুখটা কার্বোরেটর সাইডে দিয়েছি। আমরা এইভাবে সিলিন্ডার প্যাকিংটা বসিয়ে নিলাম, এবার আমরা সিলিন্ডারটা ফিট করব এইভাবে। যে ফিট করলাম, এবার আমার লকটা লাগাবো, আমার লকটা লাগাবো। লকটা লাগানোর আগে আমার নিচে একটু কাপড় দিয়ে নেবো এইভাবে, কারণ লকটা না যেন ভিতরে ইঞ্জিনের ভিতরে চলে যায়, ওই জন্য আমার এই কাপড়টা দিয়ে নিলাম। এই লক, লকটা এইভাবে লাগিয়ে নেবো। লকটা ফিট করে নিলাম, কাপড়টা বার করে নেবো এইভাবে, দিয়ে আমরা সিলিন্ডারটা বসাবো। এবার আমরা এইভাবে ধরে আস্তে আস্তে এইবার চেপে বসাই দেবো। এইভাবে আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এবার আমরা হেড টাইমিং প্যাডটা বসিয়ে হেডটা বসাবো। আমরা টাইমিং প্যাডটা এইভাবে বসিয়ে নেবো, এইভাবে টাইমিং প্যাডটা বসিয়ে নিলাম, নিয়ে আমরা প্যাকিংটা বসাবো। প্যাকিংটা বসাবো এইভাবে, এটা বাধার উদ্দেশ্য, টাইমিংটা না যেন নিচে পড়ে যাওয়ার জন্য, ওই জন্য এটা বাধার উদ্দেশ্য। টাইমিং প্যাড প্যাকিংটা এইভাবে বসিয়ে নিলাম, প্যাকিংটা বসিয়ে নিলাম। এবার আমরা হেডটা বসাবো, হেডটা বসিয়ে নেবো।
এটা এইভাবে বসিয়ে নেব। এটা বসে গেছে, বাট টাইম ইঞ্জিন সাইডে দুটো 10 নম্বর বোল্ট আছে, বোল্ট দুটো এইভাবে লাগিয়ে নেবো। বসানো হয়ে গেছে, আবার আমার এই রকারটা বসিয়ে নেবো এইভাবে। এবার আমার নাট বোল্ট গুলো লাগে, টোটাল আমার টাইট করে কমপ্লিট করে নেবো। এবার আমরা রকার দুটো এবার টিউনিং করবো, টোটাল নাট কমপ্লিট করে নিলাম, এবার রকার দুটো এইভাবে টিউনিং করবো। প্রথম রকার দুটো এইভাবে ঢিলা করে নেবো, নিয়ে আমরা টিউনিং করবো। একটা ঢিলা একটা টাইট করে নিলাম, একটা হালকা ঢিলা টাইট করে নিলাম, এটাও টাইট করবো, ঢিলা করবো। টাইট করে নিলাম এইভাবে। রকার টোটাল টিউনিং করে নিলাম, এবার আমার টাইমিংটা মেলাবো। টাইমিং মেলাতে গেলে গাইস আমরা ম্যাগনেট সাইডের টাইমিং সাইডটা খুলবো, ক্যাপ দুটো খুলবো, খুলে আমরা টাইমিং মেলাবো। বাট সবার প্রথম আমরা এই ক্যাপ দুটো খুলবো, টাইমিং সাইডের ক্যাপ দুটো খুলবো, খুলে তারপর বাট উপরে আমরা টাইমিং মেলাবো। আমরা এটা খুলে নেই, আমরা এই টাইমিং মেলাবো। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে টি যে ভজিয়ে নিলাম ম্যাগনেট সাইড, এই যে এখানে আমরা টাইমিংটা মেলাবো এই জায়গাটা। আমার টাইমিংটা মেলাবো, এবার টাইমিংটা মেলাবো এইভাবে। এই যে দেখতে পাচ্ছেন দুটো দাগ আছে, আমার দুই সাইডে রাখবো, এটা উপরে রাখবো, এই সাইডে রাখবো। আমরা এইভাবে টাইমিংটা মেলাবো। দেখতে পাচ্ছেন আমার টাইমিংটা এভাবে মিলিয়ে নিলাম। এবার আমার টাইমিং না লাগিয়ে আমার টোটাল টাইট করে কমপ্লিট করব। হেড কভারটাও ফাঁসিয়ে দেবো, হেড কভারটা আমরা জেনে দেবো, এই যে জেনে দিলাম, এটা আমরা কমপ্লিট করে নিই।